বাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা। বিশ্বকাপের নবম আসরে কারা ফেভারিট তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার সেই প্রেডিকশনে সবাইকে ছাড়িয়ে গেলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান। কিংবদন্তি এই তারকা অকপটে জানিয়ে দিলেন কারা বিশ্বকাপ ফেভারিট। বিস্তারিত থাকছে আলোচনায়। আইসিসির সবগুলো বৈশ্বিক আসরই ফেভারিটের তকমা নিয়ে শুরু করে ভারত। যদিও 2013 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কখনোই কোনো বৈশ্বিক শিরোপা ঘরে তুলতে পারেনি এশিয়ার দেশটি। তিন সংস্করণেই ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে টিম ইন্ডিয়ার, তবে প্রতিবারই ব্যর্থতা হয়েছে তাদের সঙ্গে। তবে 2010 সালের পর আরও একবার ক্রিকেটের বৈশ্বিক আসর ফিরেছে ক্যারিবিয়ান দ্বীপে, সঙ্গে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। 14 বছর আগে ক্যারিবিয়ান অঞ্চলে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছিল ছন্নছাড়া, কিন্তু এবার তারা যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইয়ন মর্গান মনে করেন, এবারে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড ভারতের। 11 বছর ধরে বৈশ্বিক আসরে সফলতা না পেলেও ভারতের ফেভারিট হওয়ার অন্যতম কারণ তাদের স্কোয়াডের গভীরতা। ভারতের দলে অভিজ্ঞতা সম্পন্ন ও প্রতিভাবান ক্রিকেটারের অভাব তেমন একটা দেখা যায় না। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি থেকে শুরু করে সূর্যকুমার যাদব অথবা জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের মতো বোলার। তবে নকআউট স্টেজে গিয়ে খেই হারিয়ে ফেলার ঘটনা ভারতের জন্য নতুন না। শেষ 11 বছরে 5টি ফাইনাল হেরেছে তারা, এছাড়াও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বেশ কয়েকবার। এত কিছুর পরেও ভারতকেই ফেভারিট মানছেন মর্গান। টি টোয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন দেশটিকে নিয়ে মর্গান বলেন, ইঞ্জুরি সমস্যা থাকার পরেও নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। কাগজে কলমে শক্তিমত্তার বিচারে তারা এবার অপ্রতিরোধ্য। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব। বিশ্বকাপে ভারত আছে এ গ্রুপে। 5 জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। 9 তারিখ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।